আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থ্রি আর স্মার্ট হাউস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার কলা পিঠা বা কলার বড়া। এটা আমি নারিকেল দিয়ে তৈরি করেছি। আর দেখুন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ দেখুন। আর খুবই খেতে সুস্বাদু হয়েছে, ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে। একবার হলো আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ, প্লিজ আপনারা একটি লাইক দেবেন। আপনারা লাইক দিতে চান না, লাইক দিয়ে ভিডিওটি দেখে পাশে থাকবেন। কলা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি কলা নিয়েছি চারটা, আর এটা হলো একদম পাকা কলা। একটু পাকা টাইপের কলা নিলে পিঠাটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি তাই আমি এখানে একটু বেশি করে পিঠাটা তৈরি করব, তাই আমি এখানে চার পিস পাকা কলা নিয়েছি। আর কলাগুলোর আমি একটু শুকলাগুলো এখন ফেলে দেব। ফেলে দেওয়া হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, এখন আমি কলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে তারপরে কলাগুলোকে আমি একটু ভেঙে দেব। আমি কলাগুলোকে একটু মাঝখান থেকে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, আমি দু টুকরো করে এরকম করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টির আপনারা আপনাদের পরিমাণ মতন দেবে। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। যত ভালো করে করবেন তত কিন্তু পিঠাটা খেতে খুবই টেস্টি হবে। আর মিষ্টিটা আপনারা পছন্দ মতন অ্যাড করবেন, কারণ কলাটা কিন্তু এমনিতেই মিষ্টি। তারপরে আমি একটু মিষ্টি বেশি দিয়েছি, যেহেতু কলা পিঠা হোক যে কোনো ধরনের পিঠাই হোক, মিষ্টি হলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। মিষ্টি জিনিসই মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখুন কলাটা কিন্তু আমার করা হয়ে গেছে, দেখি বুঝতে পেরেছেন কীভাবে করে নিয়েছি। আমার এটা কিন্তু করা হয়ে গেছে, দেখি বুঝতে পেরেছেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চালের গুঁড়া, তারপর দিয়ে দেব এক কাপ ময়দা, তারপর আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব। আমার ময়দা লাগলে আমি পরে আরও অ্যাড করে নেব। প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আর দেখুন আমি কিন্তু কিভাবে হাত দিয়ে করেছি, দেখি বুঝতে পেরেছেন। আমি কিন্তু এখানে আরও হাফ কাপ ময়দা দিয়েছি, আমার এখানে এক কাপ চালের গুঁড়া আর দেড় কাপ ময়দা লেগেছে। আর এখানে আমি এখন দিয়ে দেব নারিকেল কুড়া। আমি কিন্তু একটা নারিকেলের কুড়া নিয়েছি, আমি ছোটো ছোটো করে কুড়িয়ে নিয়েছি, তাহলে পিঠাটা খেতে খুবই টেস্টি হয়। আর পিঠায় কিন্তু একটু নারিকেল বেশি দিলে খেতে খুব মজা হয়, তাই আমি কিন্তু এভাবে করে নিচ্ছি। দেখুন এখন হাত দিয়ে ভালো করে এটা করে নিতে হবে, যত করবেন ততই কিন্তু পিঠাটা টেস্টি হবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টস করে জানাবেন, সবার কাছে অনুরোধ রইল। আর এটা কিন্তু একদম মাখিয়ে না হয়ে গেছে, দেখি বুঝতে পেরেছেন কীভাবে হয়েছে। দেখুন এভাবে আমি করে নিয়েছি, আমার এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার একদম ভাজার জন্য কিন্তু এটা হয়ে গেছে, আমি ভাজার জন্য চলে যাব। প্লিজ সবাই একটি করে লাইক দেবেন, যারা এখনও লাইক দেননি প্লিজ সবাই লাইক দিয়ে দিন। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখানে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি একটি একটি করে। প্রিয় আপু এবং ভাইয়ারা সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি একটু অস্টেম দিয়ে দেখবেন। অনেক আপুরা আছে ভিডিও না দেখি কমেন্টস করেন, এটা কিন্তু ঠিক না। অনেকে আমি এক পিঠার রেসিপি দিই নাই কিন্তু মাছের রেসিপি দিছি, একজনে দেখে বলতেছে যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আসলে তো আমি মাছের রেসিপি দিয়েছি, তাই বলছি ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না, সবার কাছে অনুরোধ রইল। আর দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে আস্তে আস্তে, আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে কিন্তু ফুলে উঠছে। আর আমি এখন পিঠাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, আমি একটু উল্টে দিচ্ছি। আর আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব, দেখুন কত সুন্দর করে কিন্তু এটা আস্তে আস্তে ফুলে উঠেছে। তাই সবার কাছে অনুরোধ রয়েছে আপনারা আমার ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। অনেকে আছে কমেন্টস করেন কিন্তু ভিডিওটা না দেখি, তাই বলছি প্লিজ কেউ কেউ আমার ক্ষতি করবেন না, আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে, দেখি বুঝতে পেরেছেন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে। দেখুন এভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি,
আর যে আপু এবং ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। আর দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে কালার হয়ে চলে আসছে, আর দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর পিঠেগুলো আমি এখন কিন্তু তুলে নেব, খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে, আর পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি এখন এগুলোকে একটু তুলে নিচ্ছি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন দেখে। এরকম যে বাকি পিঠেগুলো কিন্তু আমি ভেজে নেব, একইভাবে ভেজে নেব, তাই আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু আবারও তেলের উপরে দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু সবগুলো আমি দেওয়া হয়ে গেছে, দেখি বুঝতে পেরেছেন। আপু এবং ভাইয়েরা সবার কাছে অনুরোধ, সবাই আপনারা আমরা একে অপরের পাশে থাকব, একে অপরকে সহযোগিতা করব, নালে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। প্লিজ কেউ কারো ক্ষতি করবেন না, অনেকে আছে আমাকে বন্ধু করে, আমি করে দেওয়ার পরে কিন্তু তারা কেটে দেয়, এটা কিন্তু ঠিক না। আমার অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেছে, আমি কিন্তু এগোতে পারছি না, কারণ বারবার আমার সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, আর ওয়াচ টাইমও হচ্ছে না, ভিউজও হচ্ছে না। অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করি, যারা আমরা কাজ করি সবাই জানি। আর সব পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল মজাদার নারিকেল দিয়ে কলা পিঠার রেসিপি, অনেক টেস্টি, অনেক লোভনীয়। আর দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে, দেখি বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু উপরে একদম মুসমুসে হয়েছে, আর ভিতরে কিন্তু একদম সফট হয়েছে, আর এটা কিন্তু ভাজার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনারা খুব সহজেই কিন্তু এটা বাচ্চাদেরকে তৈরি করে দেখাতে খেতে পারবেন। আর দেখুন আমি একটা ভেঙে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখি বুঝতে পেরেছেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল, সবাই আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।